আসসালামু আলাইকুম, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা নিউ ইয়র্কে আছি এবং আমরা জাস্ট শেষ করলাম দ্য প্রিমিয়ার অফ 1971 সেসব দিন। তো এখন আমি আছি উইথ দিদি হক, দ্য ডিরেক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস, মাল্টি ট্যালেন্টেড ইন্ডিভিজুয়াল এবং আমাদের সবার প্রিয় দুজন আপনি এবং তাই। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, ফুল হাউস ছিল, সিট পেতে আমার একটু কষ্ট হয়েছিল, আমি একটু লেট এসেছি। তো সেটা আপনাদের কেমন লাগলো? ভীষণ ভীষণ ভালো লাগছে আসলে, কারণ বাংলাদেশে আমরা যে এক্সপেরিয়েন্স নিয়ে এসেছি সেই একই এক্সপেরিয়েন্স আমাদের অস্ট্রেলিয়ার পর ইউএসএ তেও হলো। তো আমরা আসলে ভীষণ আপ্লুত, এটা আসলে সবচেয়ে বড় পাওয়া, কারণ আমাদের পুরো বিনোদন বা আমাদের ছবিটি আসলে দর্শকের জন্য। দর্শক যখন হলে এসে ছবিটি দেখে এবং তাদের যে ছবিটি শেষ হওয়ার পর তাদের যে রিয়াকশন বা তাদের যে ভালো লাগা, আনন্দ, আবেগ, অশ্রুসিক্ত চোখ, তো সেটি আসলে আমাদেরকে অনেক বেশি আনন্দিত করেছে সত্যি। মিটি ভাই, আপনি আপনাদের আমাদের সাথে জয়েন হলেন, তো আপনি শেয়ার করেন যে আপনার কেমন লাগলো ফুল হাউস ছিল সবার। আমরা এই শোটা সব জায়গাতেই মানে সবখানেই পাচ্ছি, এটা একটা হঠাৎ তার থেকে এতবার আসি, এত আসলে বলেছি মানুষের এরকম দেশের প্রতি ভালোবাসার অনেক ছবি আমরা আগে দেখি। তো এমন একটা হিস্টোরিক্যাল মুভিতে আপনারা যে টেক পার্ট করেছেন, আপনাদের এক্সপেরিয়েন্স কেমন ছিল? আসলে সময়টা 1971, আর এখনকার সময়টা অনেক ডিফারেন্ট। এই সময়টা পার হওয়ার কারণে আমাদের কাজ করাটা অত্যন্ত কঠিন হয়েছে, অত্যন্ত চ্যালেঞ্জের ছিল, সব দিক থেকে চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জ মোকাবেলা করা তো আমাদের স্বভাব, সেই জায়গা থেকে আমাদের এক্সপেরিয়েন্স ভেরি গুড। বেসিক্যালি যে কোনো আমি ছবিটি করার জন্য রাজি হয়েছিলাম বিকজ এটা মুক্তিযুদ্ধ ছবি এবং এটি আমাদের শ্রদ্ধেয় ডক্টর হেমনাথের মূল ভাবনার ছবি, এটি হৃদি সে তার সেই স্বপ্ন পূরণ করেছে। তো আমরা যারা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম, আমরা যারা 1971 সময়টা দেখিনি, যুদ্ধ দেখিনি, আমাদের জন্য আসলে সেই সময়টাতে ফিরে যাওয়া, সেই সময়ের স্টাইল, কথা বলা, তার মানে কিভাবে তখন কথা বলা হতো, ডায়ালগ গুলো কিভাবে ডেলিভারি হতো বা আমাদের কি ধরনের প্রেজেন্সটা কেমন হবে, সবকিছু মিলিয়ে আসলে আমাদের শুধু আমার একা নয় পুরো টিমেরই কিন্তু সেটি একটা এফোর্ট ছিল। তার জন্য আমি অবশ্যই রিদি হককে কৃতিত্ব দেব এবং তার পুরো টিমকে কৃতিত্ব দেব। এবং আর্ট ডিরেকশনে রিদি ভাই ছিলেন, উনি আমাদের মানে সেটটা তো অপূর্ব সেট করেছেন যে আমরা দরজার বাইরে ছিলাম, আমাদের তো 2021-2022 সালে শুটিং হয়েছে, কিন্তু যখনই সেটের ভিতরে ঢুকেছি মনে হচ্ছে 1971-এ ঢুকে গেছে। এই যে ট্রান্সফরমেশন, এই যে একটা মনে হয় যে সময়ের একটা মানে কি বলবো ট্রানজিশন পিরিয়ড, যে এত এত মানে সেকেন্ডের মধ্যে একটা এত বছর পিছিয়ে যাওয়া, এটি আসলে পুরোপুরি সম্ভব হয়েছে যে টিমের জন্য, আমাদের টিম ওয়ার্ক, আমাদের সেটের ভিতরে ঢোকার পর প্রত্যেকটি আর্টিস্টের গেট আপ লুক, তারপর সেটের যে প্রপস গুলো ছিল, ফার্নিচার থেকে শুরু করে এভরিথিং আমাদেরকে আর্টিস্টদেরকে ইনভলভ করতে খুব সহযোগিতা করেছে। অ্যান্ড ইটস আ ওয়ান্ডারফুল জার্নি, কারণ আমরা কোভিডের টাইমে আসলে কাজটা শুরু করতে দেখছিলাম, যখনই এমনও হয়েছে শুটিং এ আমরা শুরু করতে গেছি ক্যান্সেল করতে হয়েছে, লকডাউন আবার পড়ে গেছে বা আমাদের শুটিং এর মাঝেও অনেকে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। যেটা হয়েছে যে আমাদের অনেক ধৈর্য নিয়ে, দিদি অসহ ধৈর্যশীল একটা মেয়ে এবং অনেক ভালো একজন গুণী ডিরেক্টর, আমি বলবো খুব ঠান্ডা মাথায় ও যে পুরো সিচুয়েশনটা হ্যান্ডেল করে কি সুন্দর করে ছবিটি কাজ করেছে, এটাই অসাধারণ একটি কাজ। আই ফিল ব্লেসড ডেফিনেটলি যে আই এম বিং পার্ট অফ ইট, সো সো ওয়ান্ডারফুল হিয়ার। তো রিদি আপু, আপনার ফাইনাল এন্ড রেজাল্টটা কেমন লাগলো? ইজ দেয়ার এনিথিং ইউ উড চেঞ্জ? এখনো আসলে শেষ হয়নি, আমি যেটা বিশ্বাস করি আসলে চলছে, দর্শকের সাথে ইন্টারঅ্যাকশন চলছে এবং ফিল্ম আসলে এমন একটা জিনিস যেটা আসলে বছরের পর বছর আসলে থেকে যেতে পারে যদি আমরা একটা ভালো নির্মাণ করতে পারে যে কোনো নির্মাতা।
তাহলে এটা আসলে অনেক 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 বছর রয়ে যায়। সো আমি আমি এবং আমরা সবাই মনে করছি যে এটা শেষ বলে কিছু নেই, আমরা এটার মধ্যেই থাকতে চাই, থাকতে ভালোবাসি। থ্যাংক ইউ সো সো মাচ। আমি জানি যে আপনাদের আরো ফিউ মোর শোয়িংস আছে, সো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সময়ের জন্য। আই রিয়েলি ডু অ্যাপ্রিশিয়েট ইট এন্ড আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু ফিউচার মুভিজ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ।